নমস্কার সকল দর্শককে, আমি ডক্টর সোহম মন্ডল, কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন। রিস্ট ফিউশন বলতে আমরা যেটা বুঝি সেটা হলো কিছু রিস্টে আমাদের অনেক রকমের জয়েন্টস থাকে, তো সেই জয়েন্টস গুলোকে কিছু স্ক্রু বা ছোট ছোট প্লেট দিয়ে এগুলোকে আমরা মানে একই ভাবে আর কি ফিউজ করে দিই, যাতে ওর মধ্যে কোনো মুভমেন্ট বা খুব অল্প মুভমেন্ট হতে পারে। এটা হলো একটা জিনিস। আর দ্বিতীয়ত জিনিস হলো মোটামুটি এগুলো করা হয় যে কন্ডিশনে, সেই মানে কন্ডিশন গুলো রিস্টে অনেক পেন থাকে। এবার নেক্সট প্রশ্ন আসতে পারে না, আমি মনে হয় বিস্তারিত ভাবে বলতে পারবো। রিস্টে আমাদের মাল্টিপল জয়েন্টস থাকে, মানে এটাকে বলে কার্পাল জয়েন্টস আর কি। তো কার্পাল, কার্পো মেটা কার্পাল জয়েন্টস, রেডিও কার্পাল জয়েন্টস, তো এই বিভিন্ন জয়েন্টস আছে আমাদের, যা কার্পাল বোনস আছে সেগুলোর প্রত্যেকটার মধ্যে একটু মোশন থাকে বা মোবিলিটি থাকে, যার জন্য এগুলো সবকিছুই কন্ট্রিবিউট করে আমাদের রিস্টের এই মুভমেন্টটাতে, ওপর নিচ বা সাইড টু সাইড মুভমেন্টে। তো এই জয়েন্ট গুলো যদি কিছু আর্থ্রাইটিক যদি হয়ে যায় বা কোনো কারণে একটা মানে কার্পাল বোনের কোনো ডিজিজ থাকে, যেটাকে বলে কিনবক্স ডিজিজ, তো এই রোগের কারণে মাঝে মাঝে যেটা হয় যে এই জয়েন্টস গুলো মুভমেন্ট গুলো কমে যায় এবং খুব পেনফুল হয়ে যায়। তো ইন দিস কেসেস উই উড প্রেফার রিস্ট ফিউশন সার্জারি টু মেক দ্য জয়েন্ট পেন ফ্রি। অ্যান্ড দ্য ডিসঅ্যাডভান্টেজ ইজ যে রিস্টের মুভমেন্ট হবে হয়তো বা খুব কম মুভমেন্ট হবে, কিন্তু পেশেন্ট উইল বি পেন ফ্রি and gradually strength টাও regain হয়ে যাবে। তো হাড়ের মধ্যে ফিউজ করে দেওয়া হয়, ধরুন হাড়ের এজ গুলোকে আমি ক্লিয়ার করে দিলাম, হাড়ের এজ গুলোকে হাড়ে হাড়ে যাতে কন্ট্যাক্ট থাকে সেই কন্ট্যাক্টটা রেখে দুটোর মাঝখানে একটা স্ক্রু ঢুকিয়ে দিলাম, অথবা পুরো হাত থেকে রিস্টের ওপর থেকে আঙুলের ওপর অব্দি একটা লম্বা প্লেট দিয়ে আটকে দিলাম। এই দু তিনটে পদ্ধতিতেই করা হয়। এবার প্লেট আর স্ক্রু দিয়ে যখন নিচের হাড়টা এবং উপরের হাড়টা আমরা ফিউজ করে দিচ্ছি, তাহলে ন্যাচারালি এই এই লেভেল থেকে যদি একটা জিনিস আটকে যায় তখন এই মুভমেন্টটা হতে পারবে না। তো নর্মালি এটা আমরা ডর্সালি করি, মানে ওপর থেকে এইখান থেকে এইখানে একটা প্লেট দেওয়া হয়, দিয়ে এইখানে তিনটে স্ক্রু, এখানে তিনটে স্ক্রু দিয়ে এটাকে আটকে দেওয়া হয়, অথবা রিস্টের মধ্যে এটা হলো অনেকটা বড় কাটতে হয় বা ছোট করে কেটেও হয়। ছোট করে কেটে করতে হলে এইখানে আমাদের একটা ছোট কাটা করতে হয়, এরকম ভাবে লম্বা কাটা, লম্বা কেটে এই দুটো হাড় বা এইখানের হাড়টা আর এইখানের হাড়টা দুটোর মাঝখানে বা দুটো হাড় পট পরে দুটো স্ক্রু দিয়ে দিতে হয়। তো এইখানে একটা স্ক্রু, এইখানে একটা স্ক্রু আর নিচের দিকে একটা স্ক্রু, এইভাবে হলে আমরা ডিস্কটা এই পজিশনেই মেনটেন করে রাখতে পারবো। দ্য লিটারেচার সেজ বা আমরা যেটা পেশেন্টের মধ্যে দেখে থাকি, মোটামুটি স্ট্রেংথ রিগেন করতে ফিজিওথেরাপি করে আমাদের হাতের গ্রিপ স্ট্রেংথ বা আঙুল মুভমেন্টটা তো আর হবে না, আঙুলের মুভমেন্ট এটা রিগেন করতে এক মাস লেগে যায়। এবং মোটামুটি নর্মাল লাইফ লিড করতে পারে পেশেন্ট, মানে ধরুন এমনি গ্লাস বা চামচ বা নিজের কাজটা করে নেওয়া এগুলো মোটামুটি স্টিচ কাটার পরেই পেশেন্ট করতে পারে, মানে 3 weeks। কিন্তু নন ভারী জিনিস তোলা বা ধরুন একটা 2 kilo দিয়ে তুললো, তো ওই অবধি আমরা অ্যালাউ করি, তার বেশি ভারী ওয়েট অ্যালাউ করি না, আপ টু 2 kilos। 2 kilos এর বেশি ওঠালে কিছু প্রবলেম হয়, তো তাই জন্য আমরা ওটা মানে সারা লাইফের জন্য ওই হাতে বন্ধ করে দিই। আপ টু 2 kilos উই অ্যালাউ ফ্রম 6 weeks। যে কোনো সার্জারির মতো এই সার্জারিরও কমপ্লিকেশন থাকে, এবং লোকাল কমপ্লিকেশন বলতে যেটা বুঝি ওখানে বেশ কয়েকটা ভেসেল থাকে, মানে যেগুলো আমাদের আঙুল বা হাতকে সাপ্লাই করে, ধমনী বলে যেটা, আর্টারি ভেন এগুলো থাকে, বা বেশ কয়েকটা নার্ভ থাকে যেগুলো আমাদের আঙুলের মুভমেন্টে হেল্প করে বা এইদিকে আমাদের আঙুলের সেন্সেশনে হেল্প করে। তো এইগুলো যদি কাটা যায় মানে সেটার রিস্ক খুবই কম, মোটামুটি ধরুন ওই 0.2 to 0.3%, মানে বুঝতেই পাচ্ছেন বেশ কম, মানে হাজারে দুজনের হতে পারে। তো সেটাও আর কি রিস্ক বল, মানে ওইটুকু রিস্ক বললেই চলে। এবার নার্ভ কেটে গেলে ধরুন আঙুলের মুভমেন্টটা একটু কম হবে বা অসুবিধে হবে বা সেন্সেশন থাকবে না, আটারি কেটে গেলে একটু প্রবলেমেটিক হয়, কিন্তু সেগুলো রিপেয়ার করে দেওয়া যায়, কিন্তু জেনারেলি এগুলো হয়। খুব একটা এক্সপেন্সিভ না, মিডিয়াম এক্সপেন্সিভ আমি বলতে পারি। এবার ডিপেন্ডস অন কি হচ্ছে সার্জারিটা, এবং ধরুন অনেকগুলো হাড় ইনভলভ হয়ে গেল, তখন লম্বা প্লেট দিয়ে ফিউশন করতে হলো বা আমাদের একটা টাইটেনিয়ামের বড় প্লেট ইউজ করতে হলো, তখন হ্যাঁ একটু এক্সপেন্সিভ হয়ে যায়। কিন্তু যদি ছোট ছোট দুটো তিনটে হাড়ের মধ্যে যদি আমরা স্ক্রু দিয়ে ফিউজ করে দিই, মানে সেই ওয়েটা নিই, মিনি ফিউশন যেটাকে বলে আমাদের, বা লিমিটেড ফিউশন, তো লিমিটেড ফিউশন হলে খুব একটা কস্টলি প্রসিডিওর না।
বেসিক্যালি ইট ইজ এ লাস্ট রিচ এফার্ট, বুঝতে পেরেছেন? তো রিস্ট ফিউশনের অল্টারনেটিভ বলতে আমরা দু তিনটে জিনিস হতে পারে, একটা হলো ধরুন আর্থ্রাইটিস হয়ে গেছে আমাদের হাতের ছোট ছোট হাড়ের, সেই হাড়গুলোকে রিপ্লেস করে দেওয়া হয়, এগুলোকে বলে সাইলাস্টিক ইমপ্লান্ট। এখন সাইলাস্টিক ইমপ্লান্ট আমাদের দেশে অ্যাভেলেবল হতে একটু সময় লাগে, আর ওটা খুবই কস্টলি, মানে বেসিক্যালি 3D প্রিন্টিং করে আমরা ওই হাড়গুলো বানাই এবং ওইখানে ঢোকাই, কিন্তু সেইগুলো 3D প্রিন্টিং করে যে হাড়গুলো ঢোকানো হচ্ছে সেগুলো অ্যাকসেপ্টেবিলিটি ইস্যু একটা থেকে যেতে পারে, বা আগের মতো মুভমেন্ট বা হয়তো একটু পেন থেকে যেতে পারে। তো ইন অ্যাজ কম্পেয়ার টু মেবি কার্পাল রিপ্লেসমেন্ট, আই উড সে রিস্ট ফিউশন ইজ এ বেটার অ্যান্ড মোর ভায়াবল অ্যান্ড চিপার অপশন।